তুই পিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, পিএসসির তরফ থেকে আজকে একটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামিনেশনগুলো রয়েছে সেগুলো রিলেটেড বা আপকামিং যেগুলো রেজাল্ট বাকি রয়েছে সেগুলো রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাদের আপডেট দেওয়া রয়েছে। যেমন তোমাদের পিএসসি ক্লার্ক, আইসিডিএস এর রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে তার একটা হিন্ট দেওয়া হয়েছে। যেমন WBCS এর প্রিলিমিনারি এক্সাম যেটি সেটি 22 আগস্ট তোমাদের শুরু হচ্ছে। কিছু কিছু নতুন রিক্রুটমেন্টের, যেমন তোমাদের মিসলিনিয়াস নতুন যেটা রয়েছে ক্লার্ক রিক্রুটমেন্ট, ফুড SI, এদের নোটিফিকেশন কেন এখন পর্যন্ত প্রকাশ হচ্ছে না, কবে নাগাদ প্রকাশ হতে পারে। এছাড়াও তোমাদের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে, তোমাদের আপকামিং অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ভ্যাকেন্সির কথা কিন্তু প্রায় ঘোষণা হচ্ছে, ঘোষণা শুধু করা হচ্ছে। যেমন তার মধ্যে রয়েছে তোমাদের ক্যালকাটা পুলিশ রয়েছে, সেখানে তোমাদের 2500+ সেখানে কথা বলা হয়েছে। পুলিশের দিক থেকে যদি বলি তাহলে পুলিশে আরও একটা বলা হয়েছে 666, এটা এখানে বলা হয়নি যে কোনটির কোন পদে এটি, এটি কনস্টেবল, SI নাকি আদার্স কী পদে, শুধু এখানে বলা হয়েছে 666টা নতুন পুলিশ নেওয়া হবে। আরও তো পুলিশেই তোমাদের প্রায় 3000+ পুলিশের রিক্রুটমেন্টের এখানে প্রকাশ হতে পারে। এছাড়াও তোমাদের টেটের জন্য, প্রাইমারি টেটের জন্য সেখানেও কিন্তু অনেকগুলো এখানে শূন্যপদ তোমাদের রিলিজ করা হয়েছে, বলা হয়েছে প্রায় 30,000+ সেখানে বলা হয়েছে সব মিলিয়ে। এছাড়াও কিন্তু তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আটকে রয়েছে সেই শুধুমাত্র এই কোভিড পরিস্থিতির জন্য, যেগুলো কিন্তু তোমাদের খুব শীঘ্রই প্রকাশ হওয়া শুরু হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আশা করছি সমস্ত কিছুই এক এক করে ধীরে ধীরে তোমাদের প্রকাশ হওয়া শুরু করে দেবে। তোমরা তোমাদের প্রিপারেশন অনেকে হতাশায় পড়ে রয়েছে, অনেকে হয়তো পড়াশোনা অনেকেই ছেড়ে দিয়ে রেখেছো, তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটাকে আবার কিন্তু তোমরা কন্টিনিউ করা শুরু করে দাও। তোমরা ভালোভাবে তোমাদের পড়াশোনাটাকে কিন্তু প্রস্তুতি নাও, তোমরা শুরু করে দাও অবশ্যই। এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। তোমাদের আপকামিং এক্সামের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাসেস প্রতিদিন হতে থাকে, তোমাদের GK হয়ে যাক বা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাক, এর সঙ্গে তোমাদের যেটা রয়েছে ম্যাথ বলো বা রিজনিং বলো, প্রত্যেকটি ক্লাসেই কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিন আজকে যে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে সেই নোটিফিকেশনে কী কিছু শুধু ডিটেলস দেওয়া রয়েছে, সেই ডিটেলসগুলো একবার আমরা জেনে নিই। বন্ধুরা, আজকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, অফিসিয়াল নোটিফিকেশনটা যেটা রয়েছে তোমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, 161A SV মুখার্জি রোড, কলকাতা 7/26, ফ্রম দ্য চেয়ারম্যান ডেস্ক, চেয়ারম্যান ডেস্ক এখানে পাঠানো হয়েছে। আগে দেখে নেবো, আগে এখানে তোমাদের এগুলো তোমরা চাইলে পড়ে নেওয়াতে চাইলে পড়ে নিতে পারো। তোমাদের আগে এখানে দেখে নাও, আগে এখানে তোমাদের যেটা রয়েছে রেজাল্ট অফ ক্লাসশিপ যেটা রয়েছে পার্ট 2 এবং ICDS সুপারভাইজার এক্সামিনেশন, এটির যেটা রয়েছে ডিসক্রিপটিভ টাইপের পেপারে এখানে আটকে রয়েছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে এখানে বলা হয়েছে এখানে তোমরা বাকি যেই সমস্ত কিছু রয়েছে পড়ে নেবে। এখানে এখানে বলা হয়েছে কোভিড প্রোটোকলের কারণে, কোভিড প্যান্ডেমিকের কারণে এখন সেগুলো সমস্ত ডিপার্টমেন্টের লোকজন নেই, সেই জন্য প্রকাশ হচ্ছে না, এই সমস্ত কিছু এখানে বলা হয়েছে। এবং পাবলিশের যে টাইমটা দেওয়া হয়েছে মানে কবে নাগাদ এটি রেজাল্ট প্রকাশ হতে পারে, তো বলা হয়েছে উইদিন নেক্সট টু মান্থ, নেক্সট 2 মাসের মধ্যে আশা করা যাচ্ছে এর এটা যেটা রয়েছে ফাইনাল রেজাল্ট সমস্ত কিছু প্রকাশ করে দেওয়া হবে। তারপরে এখানে ওয়েটিং লিস্ট রিলেটেড কিছু ইম্পর্টেন্ট এ রয়েছে, এটাও তোমরা চাইলে এখানে তোমরা চেক করে নিতে পারো, পড়ে নিতে পারো। আগে এখানে নিচে চলে আসবে, তোমরা এখানে দেখতে পারবে যে নোটিফিকেশন অফ ফ্রেশ ভ্যাকেন্সি, নতুন নতুন যেই সমস্ত ভ্যাকেন্সি বাকি রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সির মধ্যে কয়েকটি এখানে বলা হয়েছে। যেমন এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার বলা হয়েছে, ক্লার্ক বলা হয়েছে, SI অফ ফুড বলা হয়েছে, ফুড SI এর কথা বলা হয়েছে। এছাড়াও তোমরা জানো যে মিসলিনিয়াসের আর কিছু মিসলিনিয়াসের হতে পারে। এছাড়াও তোমাদের আরও একটি নতুন এখানে অ্যাড করে নিতে পারো, তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডির মাধ্যমে সেটাও তোমাদের আপকামিং আসতে চলেছে, যেটা কিনা বলা হয়েছে 10,000+ ভ্যাকান্সি সেখানেও তোমাদের থাকতে চলেছে। এছাড়াও তোমাদের যেটা আপকামিং রয়েছে সেটা হলো গিয়ে ক্যালকাটা পুলিশকেও বলা হয়েছে, ক্যালকাটা পুলিশও তোমাদের আসতে পারে। কিন্তু ক্যালকাটা পুলিশটা তোমাদের পিএসসির আন্ডারে থাকছে না, ক্যালকাটা পুলিশটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে এক্সামটা হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে সেই এক্সামটা হবে। কিন্তু তোমাদের ভ্যাকেন্সি তোমাদের আসার এক ভ্যাকেন্সি রেডি হয়ে রয়েছে, কিন্তু আশা করা যায় খুব তাড়াতাড়ি সেটারও নোটিফিকেশন প্রকাশ করে দেওয়া হবে। বলা হয়েছিল যে এই মাসের মধ্যে নোটিফিকেশনটাকে প্রকাশ করে দেওয়া হবে, কিন্তু এই মাসে এখনও তো তোমাদের আজকে 24 তারিখ হয়ে গেল, এখনও তোমাদের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়নি। যখনই অফিসিয়াল আপডেট আসবে আমি তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো। তো এখানে কী বলা হয়েছে এই নতুন ভ্যাকেন্সিগুলো রিলেটেড, এই নতুন ভ্যাকেন্সিগুলো রিলেটেড এখানে এইটুকুই বলা হয়েছে যে সমস্ত কিছু গভর্নমেন্টের উপরে, পিএসসির চেয়ারম্যান বলছেন যে সমস্ত কিছু গভর্নমেন্টের উপরেই আমরা চলাফেরা করি, গভর্নমেন্ট যখন আমাদেরকে বলবে নোটিফিকেশন বের করে দিতে আমরা তখন বের করে দিতে প্রস্তুত রয়েছে। মানে এই সমস্ত ভ্যাকেন্সি এখন মজুদ রয়েছে পিএসসির আন্ডারে, সমস্ত কিছু মজুদ রয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে কিছু যেহেতু জানানো হচ্ছে না, সেহেতু সেই সমস্ত যে নোটিফিকেশনগুলো বা ভ্যাকেন্সিগুলোকে কিন্তু হোল্ডে রাখিয়ে দেওয়া হয়েছে। যে কোনো টাইমে যদি সরকার থেকে তারা গ্রিন সিগন্যাল পেয়ে যায় সেগুলো নোটিফিকেশনটা এরা পাবলিশ করিয়ে দেবে। তো আগে দেখে নেবো আগে কী বলা হয়েছে। আগে এখানে তোমাদের টেন্টেটিভ কিছু ডেট দেওয়া রয়েছে, ক্যালেন্ডার এখানে দেওয়া রয়েছে যে সামনের এক্সামগুলো কবে কী এক্সাম রয়েছে সেই এক্সামের এখানে ডেট দেওয়া রয়েছে। যেমন 25 জুলাই থেকে এক্সাম শুরু হচ্ছে, 25 জুলাই থেকে এখানে এক্সাম শুরু হয়েছে ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি,
ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি যেটা রয়েছে সেটা তোমাদের 25শে জুলাই এক্সাম ডেট এখানে দেওয়া রয়েছে। 25শে জুলাই আরও একটি এক্সাম ডেট দেওয়া রয়েছে, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর একটি, এবং 7ই আগস্ট দেওয়া রয়েছে WBA and AS প্রিলিমিনারি এক্সামিনেশনটা, এবং এখানে 22শে আগস্ট, 22শে আগস্ট দেখতে পাচ্ছ WBCS 2021 প্রিলিমিনারি এক্সাম যেটা রয়েছে সেটি 22শে আগস্ট এখানে ডেট কিন্তু রাখা হয়েছে। এরপরে মেন্সের যে এক্সাম ডেট WBCS 2020-এর যে মেন্সের এক্সাম ডেট সেটি রাখা হয়েছে এখানে 27, 28, 29 এবং 31শে আগস্ট। এরপর এখানে কিছু ফলোয়িং টেন্টেটিভ লিস্ট অফ যেটা রয়েছে ফোর্থকামিং ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট, আপকামিং যে সমস্ত ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি এখানে দেওয়া রয়েছে। যেমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার, এ দেওয়া হয়েছে 28শে জুন, 28শে জুনের এর ডেট দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট যেটা রয়েছে 5ই জুলাই দেওয়া রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে 15ই জুলাই অনওয়ার্ডস দেওয়া রয়েছে। WBCS 2019-এর গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ ডেট যেটা বলা হয়েছে এখানে তোমাদের 15ই জুলাই, 15ই জুলাই অনওয়ার্ডস এখানে তোমাদের বলা হয়েছে। এরপরে তোমাদের যেটা রয়েছে, অনেকেরই আমাকে প্রায় SMS করে বা মেসেজ করে তোমরা জানতে চেয়েছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামটা কি 18ই জুলাই হবে কি হবে না। তো এখনও পর্যন্ত কোনো এর কনফার্মেশন নেই, এই মুহূর্ত পর্যন্ত কোনো কনফার্মেশন নেই। কারণ এই কোশ্চেনটা সবথেকে বেশি আসলে এই কারণে, কারণ গত সপ্তাহের সম্ভবত যেটা রয়েছে আমাদের কর্মসংস্থান পত্রিকাতে এই নোটিফিকেশন দেওয়া হয়েছিল একটি প্রশ্ন উত্তরে, সেখানে বলা হয়েছিল যে WBCS এর এক্সামটা 18ই জুলাই হবে। তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে না হওয়ার চান্সটা সব থেকে বেশি পরিমাণে, তবু তোমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছিলাম। কিন্তু এখন আর সামনে আর মোটামুটি 20-25টি দিন রয়েছে, সম্ভবত 20 দিন মতো রয়েছে, এখনও যেহেতু কোনো অফিসিয়াল নোটিফিকেশান বা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট কোনো কিছুই পাওয়া যায়নি। তো আশা করা যাচ্ছে এই তোমাদের 18ই জুলাই এক্সামটা তোমাদের কিন্তু হবে, আর সেটি টেন্টেটিভলি তোমাদের ফার্দার তোমাদের পোস্টপোন করে পরবর্তীতে ডেট দেওয়া হবে, সেখানে আমরা ভালোভাবে ডিটেলসে জানতে পারবো। তো আজকের ভিডিওতে এই সমস্ত কিছু আপডেট ছিল, তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশনগুলোকে আবার শুরু করে দাও। যারা হয়তো অনেকেই হয়তো প্রিপারেশন বন্ধ করে রেখেছো, তোমরা কিন্তু তোমাদের যে প্র্যাকটিসগুলো রয়েছে সেই প্র্যাকটিসগুলো তোমরা অবশ্যই করতে শুরু করে দাও। তোমরা রিভিশন, তোমাদের অনেকেরই পড়াশোনা রয়েছে অলরেডি আগের থেকে অনেক কিছু, তোমরা অবশ্যই তোমাদের রিভিশনগুলোকে কন্টিনিউ করিয়ে নাও, রিভিশনগুলোকে কিন্তু শুরু করে দাও। আপকামিং ডেতে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু PSC তরফ থেকে ছাড়া হবে। তো আসার জন্য এতখানি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।